খুলনা জেলা স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। মামুন হাসান, স্টাফ রিপোর্টার। অদ্য 26 মার্চ 2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 8 ঘটিকার সময় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে অনন্য একদিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 উদযাপন অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়ন এবং কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি। খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ভুঁইয়া, খুলনা রেঞ্জ ডিআইজি জনাব ডক্টর খন্দকার মহিদুদ্দিন, বিপিএম বার অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম জনাব এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার A&O জনাব সর্দার রকিবুল ইসলাম, বিপিএম সেভা, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান সহ রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।